কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। বাবরি মসজিদের পাশে দাঁড়াবে মুসলিম নেতারা। এবার বাবরি মসজিদের ফয়সালা নিয়ে মুখ খুললেন সৌদি আরব। চ্যানেল টোয়েন্টিতে আরো থাকছে, বাবরি মসজিদের রক্তুসার জন্য তুরস্ক পাকিস্তান সহ পাঁচ প্রভাবশালী দেশ নিয়ে মাহাতিরের নতুন পরিকল্পনা। ট্রাম্পকে যে হুমকি দিলেন বরিস জনসন, ভয়ে কোণঠাসা ট্রাম্প। এরপর আরো থাকছে, গাঁজা বিক্রি করে যে কৌশলে মাসে 80 লাখ টাকা আয় করেন জয়দেব। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, মালয়েশিয়া এমপিকে জাকির নায়েকের আলটিমেটাম কিন্তু কেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। বাবরি মসজিদ রায়ের প্রেক্ষিতে সারা বিশ্বের মুসলিম নেতাদের মসজিদটির পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার প্রতিও একই আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার একটি ইসলামিক সংস্থা। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ ট্রেডস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওআইসি এবং বিশ্বের মুসলিম নেতাদের বাবরি মসজিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজমি আব্দুল হামিদ। এক বিবৃতিতে তিনি বলেন, অন্য জায়গায় মসজিদ স্থানান্তরের সমস্যার সমাধান হবে না, মসজিদটি যারা ধ্বংস করেছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। আইনের বিরুদ্ধে গিয়ে আদালত মসজিদ উচ্ছেদের রায় দিয়েছে, তারপরও সবাই নীরব কেন? বিশ্বের সব মুসলিম নেতাদের বাবরি মসজিদের পাশে থাকা উচিত। আজমি আব্দুল হামিদ বিশ্বের মুসলিম নেতাদের বাবরি মসজিদের পাশে থাকার আহ্বান জানালেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তেমন কাউকে মুখ খুলতে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন সামনে আসছে, বাবরি মসজিদের পাশে দাঁড়াবে তো মুসলিম নেতারা? এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চরম উত্তেজনায় আছে পাকিস্তান। একই ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে নয়াদিল্লি। এবার বাবরি মসজিদে পাকিস্তান মালয়েশিয়া মুখ খুললে এবং এর সঙ্গে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ অন্য মুসলিম দেশগুলো চাপ প্রয়োগ করলে কোণঠাসা হবে ভারত। এখন দেখার বিষয় মুসলিম বিশ্ব এই চাপ প্রয়োগ করতে পারে কিনা। এদিকে বাবরি মসজিদ মামলার রায় আগে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান, এবার ইসলামী সহযোগিতা সংস্থার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করল তারা। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ দেশটিতে নিযুক্ত ওআইসি এর দূতের কাছে অভিযোগ করেন। জানা গেছে রায়ের বিস্তারিত বিবরণ দেওয়ার পর সেটি যে এক পাক্ষিক হয়েছে তা তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ সময় তিনি বলেন, বাবরি মসজিদের রায় নিরপেক্ষ হয়নি এবং ভারতের মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, এ বিষয়ে ওআইসির পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে বাবরি মসজিদ মামলার রায় নিয়ে আগে থেকে অসন্তুষ্ট ছিল মুসলমানেরা, এবার ওই রায়ের কারণেই খেপেছে দেশটির শিখ ধর্মাবলম্বীরা। শিখদের দাবি করেছে, বাবরি মসজিদের রায়ের মাধ্যমে তাদের অপমান করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হিন্দু মুসলিমদের মধ্যে বিরোধপূর্ণ জায়গায় বাবরি মসজিদের রায় শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এর মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাবরি মসজিদে পূর্ণাঙ্গ রায় শিখদের উদ্দেশ্যে কাল শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ভুয়া ধর্ম বা মিথ্যা বিশ্বাস। এ কারণে রায় নিয়ে খেপেছেন শিখ ধর্মাবলম্বীরা। তারা বলছে, রায়ের মাধ্যমে শিখদের ধর্মকে অপমাননা করেছে ভারতের শীর্ষ আদালত। ইতিমধ্যে বাবরি মসজিদের রায় শিখ সম্প্রদায়ের জন্য অপমানসূচক বলে উল্লেখ করেছে সম্প্রদায়টির নেতারা। এ সময় তারা বলেন, বিচারকদের বিবেক কাজে লাগানো দরকার ছিল, দরকার হলে রায়ের আগে তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারতেন। এ সম্পর্কে দিলের আইনজীবী নীনা সিং বলেন, এই বিষয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে দ্রুতই লিখিত অভিযোগ দেওয়া হবে। শিখদের অপমান করার রায়ে যে উল্লেখ করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তুরস্ক পাকিস্তান সহ পাঁচ প্রভাবশালী দেশ নিয়ে মাহাতির নতুন পরিকল্পনা। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা নিত্য নতুন সমস্যার সমাধানের প্রচেষ্টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ নতুন উদ্যোগ নিয়েছেন। তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এ প্রচেষ্টা শুরু করবেন তিনি। খবর ডেইলি সাবাহ আরবি। সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক ও মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ পাঁচ প্রভাবশালী দেশটি মাহাতিরের নতুন পরিকল্পনা ইতিমধ্যেই বেশ আলোচনা সৃষ্টি করেছে। ইসলাম ফোবিয়া সহ বিভিন্ন অপপ্রচার রোধে পাঁচটি মুসলিম দেশকে নিয়ে কুয়ালালামপুর সামিট 2019 নামে আগামী মাসেই এই বিষয়ে একটি সম্মেলন ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ।
এর আগে তুরস্ক ও মালয়েশিয়া পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিন দেশ মিলে যৌথভাবে ইংরেজি ভাষায় টিভি চ্যানেলটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। নতুন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে সংবাদ সম্মেলন করেন মাহাতির। এই উদ্যোগকে প্রাথমিক সূচনা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, 2019 সালের 18 থেকে 21 ডিসেম্বর কুয়ালালামপুর সামিট 2019 অনুষ্ঠিত হবে। শুরুতে অল্প কয়েকটি দেশ নিয়ে আমরা বসতে যাচ্ছি। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম, হামাদ আল সানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন মাহাতির মোহাম্মদ। সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্ব সহকারে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায় বিচার ও স্বাধীনতা, শান্তি, সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা, এ সাতটি বিষয়। মাহাতির বলেছেন, তুরস্ক সহ অন্য চারটি ইসলামী দেশ কুয়ালালামপুর 2019 শীর্ষক সম্মেলনের অগ্রদূত হবে। মালয়েশিয়ার মতো তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারের মতো মধ্য যৌথ অনেক সমস্যা বিরাজ করছে। তিনি বলেন, আমরা চাই মুসলমানরা এই উদ্যোগকে সমর্থন করবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দিতে পারব। কুয়ালালামপুর সামিটে মুসলিম বিশ্বের 450 জন নেতা, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মাহাতির। তিনি বলেন, অতীতে মুসলমানরা সভ্যতার ব্যাপক অবদান রাখলেও এখন উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। আমাদের জানতে হবে কেন ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং কেন সেখানে ইসলাম ফোবিয়া রয়েছে। এর পেছনে অবশ্যই কারণ থাকতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব অর্জন করা এই বৈঠকের মূল বিষয় বলেও জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ট্রাম্পকে যে হুমকি দিলেন বরিস জনসন, ভয়ে কোণঠাসা ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী সপ্তাহ ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে লন্ডন সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ব্রিটিশ রাজনীতিতে জড়িয়ে না পড়েন তাহলে সেটা খুবই ভালো হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। তবে বরিস যতই না করুক না কেন, ট্রাম্প কিন্তু ধীরে ধীরে অক্টোবরে অনুষ্ঠিত ব্রিটিশ নির্বাচনে নিজেকে জড়িয়ে ফেলেছেন। ইতিমধ্যে তিনি বলেও ফেলেছেন যে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে খুবই খারাপ হবেন। কাজে ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে বরিস জনসনের একটি চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অনেকটা অবিচেতনেই অন্য দেশের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন ট্রাম্প। কিন্তু কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা আগেভাগে বিচলিত হয়ে রয়েছেন যে ট্রাম্প যখন লন্ডনে আসবেন তখন তাদের নির্বাচনী প্রচারকে হতাশায় ফেলে দিতে পারেন তিনি। নির্বাচনী জরিপে জয়ের পথে রয়েছেন লন্ডনের সাবেক এই মেয়র ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এলবিসি রেডিওকে 55 বছর বয়সী বরিস জনসন বলেন, পছন্দনীয় মিত্র ও বন্ধুদের মতো ঐতিহ্যগতভাবে আমরা এটা করতে পারি না। আমরা পরস্পরের নির্বাচনী প্রচারে জড়িয়ে পড়তে পারি না। তিনি বলেন, সবচেয়ে ভালো কাজ হয় যখন যুক্তরাষ্ট্রের মতো আমাদের ঘনিষ্ঠ বন্ধু থাকে এবং দুই দেশই পরস্পরের নির্বাচনে সম্পৃক্ত না হই। ক্ষমতায় থাকতে পারলে 31 জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিস। আগামী সোমবার লন্ডনে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। এমন এক সময় তিনি দেশটিতে আসবেন যখন বরিস জনসনকে ব্রিটেনের ট্রাম্পে বলে আখ্যায়িত করা হচ্ছে। এর আগে সফরে ব্রেক্সিট নীতি নিয়ে বরিসের পূর্বসূরী তেরেসা মের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাঁজা বিক্রি করে যে কৌশলে মাসে 80 লাখ টাকা আয় করেন জয়দেব। জয়দেব দাস চেহারা দেখে বোঝার উপায় নেই, তিনি অনেক টাকা পয়সার মালিক, রয়েছে দামি গাড়ি, বিদেশি কুকুর, এছাড়া নিজের নিরাপত্তার জন্য প্রতি মাসে খরচ করেন 56,000 টাকা। জয়দেবের হোমরা চোমরা ভাব ভাব দেখে প্রতিবেশীরা কেউ জানতেন না তিনি আসলে ঠিক কি কাজটি করেন। কিন্তু বুধবার কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করার পর জানা যায় জয়দেব আসলে মাদকের কারবারি। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে মোট 16,000 কেজি গাঁজা আসত জয়দেবের কাছে। তার নিজের বিলাসবহুল ফ্ল্যাট বা বাবা মার বস্তির ঘরে লুকিয়ে রাখতেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, কেজি প্রতি 5,000 টাকায় গাঁজা বিক্রি করতেন জয়দেব। মাদক পাচারকারীদের কাছে ট্যাংরা এলাকার ডন বলে পরিচিত ছিলেন তিনি। শিয়ালদহ গড়িয়া এলাকার গাঁজা সরবরাহ করতেন জয়দেব। গাঁজা কোথা থেকে পেত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, জয়দেবের পরিবারের লোকজনও মাদক কারবারের সঙ্গে জড়িত। পুলিশের দাবি, 5-6 বছর ধরে মাদক কারবার চালালেও এক তৃণমূল নেতা ছত্রছায়া থাকায় জয়দেব ধোঁয়াছোঁয়ার বাইরে ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মালয়েশিয়ার এমপিকে জাকির নায়েকের আলটিমেটাম, কিন্তু কেন? লিবারেশন টাইগার্স অফ তামিল এলামের পুনর্জাগরণের চেষ্টায় ওর অভিযোগে আটকদের সঙ্গে জাকির নায়েকের যোগসাজস আছে বলে মন্তব্য করা এক মালয়েশীয় এমপিকে আইনি নোটিশ দিয়েছে জাকির নায়েক। ভারতে জন্ম নেয় এই ধর্মপ্রচারক বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা। এবার দেশটির ডিএপি আইন প্রণেতা চার্লস সান্তিয়াগোকে তার মন্তব্যে প্রত্যাহার করার জন্য 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে তিনি জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মালয়েশিয়া কিনি নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে চার্লস সান্তিয়াগো বলেন, লঙ্কান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল এলামের সদস্যদের গ্রেপ্তারের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততা রয়েছে। তার এ ধরনের মন্তব্যকে বানানো কল্পকাহিনী উল্লেখ করে এতে তার মানহানি ঘটেছে বলে চিঠিতে জানানো হয়েছে। আইনি সহায়তার ফার্ম মেসার্স অ্যান্ড কোম্পানির মাধ্যমে বুধবার এ ব্যাপারে চার্লসের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে বলা হয়েছে, একজন সংসদ সদস্যের কাছে এ ধরনের বক্তব্য কখনোই কাম্য নয়। চার্লসকে অবশ্যই তার দায় স্বীকার করে মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাকির নায়েকের কাছে ক্ষমা চাইতে হবে, আর সেটি করতে হবে নোটিশ হাতে পাওয়ার 48 ঘন্টার মধ্যে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।